টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসেন ওয়াইজ আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি সেটা হলো প্রনাউনের উপরে প্রোনাউনের অনেকগুলো ভাগ রয়েছে যেরকম অন্যান্য পার্টস অফ স্পিচেরও ভাগ রয়েছে যেমন নাউনের ভাগ রয়েছে প্রোনাউনের অনেক ভাগ রয়েছে প্রাইমারিলি পার্টস অফ স্পিচকে তো আটটি অংশে ভাগ করা যায় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশান ইন্টারজেকশন ইংরাজি শিখতে গেলে কিন্তু এগুলো প্রথমেই জানা জরুরি এগুলো কিন্তু একটা পাইভোটাল রোল প্লে করে ইন লার্নিং শেখার ক্ষেত্রে তো আজকে আমি নিয়ে এসেছি কী করে পয়েন্টার প্রনাউনকে প্রোনাউনের একটা ভাগ হচ্ছে পয়েন্টার প্রনাউন বা দিক নির্দেশাত্মক সর্বনাম তো এই দিক নির্দেশাত্মক নির্দেশাত্মক সর্বনামকে কী করে দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করব সেটা নিয়ে আজকের ক্লাসটা লেটস বিক ইন দ্য ক্লাস তো পয়েন্টের প্রোনাউন কোনগুলো পয়েন্টার প্রোনাউন এই যে তোমরা দেখতে পাচ্ছ দিস দিস দ্যাট দোজ এইগুলো হচ্ছে পয়েন্টের প্রোনাউন তো কাছের বা দূরের কাছের বা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য এই প্রনাউন বা সর্বনাম ব্যবহার করা হয় প্রনাউন কাকে বলে নাউনের বদলে যে শব্দ বসে নাউনের বদলে যে শব্দ বসে তাকে তো প্রনাউন বলে তাহলে প্রনাউন কি প্রোনাউন হল এক ধরনের স্পিচ যেটি হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ নাউন ইন দ্য প্লেস অফ নাউন নাউনের বদলে যে শব্দটি বসে তাকে বলা হয় প্রোনাউন আমি যদি বলি দিস ইজ আ পেন আমি যদি তোমাকে বলি যে দিস ইজ আ পেন তাহলে এখানে এটার অর্থটা কি এখানে অর্থটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে দিস ইজ এটা হচ্ছে একটা পেন তাহলে এখানে শব্দটা কোন পার্শ্বস্পী দিশ মানে তো এই এইটা কাকে বলে দিচ্ছে এটা এই দিস শব্দটা প্রাইমারিলি পেনের বদলে ব্যবহার করা হয়েছে কার বদলে ব্যবহার করা হয়েছে এই দিস শব্দটা পেনের বদলে ব্যবহার করা হয়েছে তাই এই দ্বিশ পেনটা হলো নাউন নাউন তাহলে নাউনের বদলে যে শব্দ বসে তাকে কি বলে প্রনাউন বলে আর ভালো করে লক্ষ্য করো এই দিস শব্দটা আমি নির্দেশ করে দিচ্ছি আমি কি করে দিচ্ছি পয়েন্ট আউট করে দিচ্ছি আমি নির্দেশ করে দিচ্ছি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এইটাই হচ্ছে পেনটা তাহলে প্রাইমারিলি দিস শব্দটা পেনের বদলে বসেছে পেন নামক নাউনের বদলে বসেছে তাই দিশটা হলো প্রোনাউন আর যে প্রোনাউন দিক নির্দেশ করার জন্য নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এইটি একটি লোকটি এইটি হয় একটি লোক এইটি এইটি এই দিশ মানে এটি এই যে দিস শব্দটা আমি নির্দেশ করার জন্য বা নির্দিষ্ট করে বোঝাতে এই পয়েন্টটার প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে কোন কোনগুলো পয়েন্টের প্রোনাউন রয়েছে প্রাইমারিলি যে সমস্ত প্রোনাউনগুলো রয়েছে প্রাথমিকভাবে যে প্রোনাউনগুলো রয়েছে একটা হচ্ছে দিস টি এইচ আই এস দিশটা মানে এই কাছের জিনিস বোঝাতে দিসটা কি ব্যবহার করা হয় কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় দিস দিস মানে এই আর দিসের প্লুরাল ফর্ম হলো দিজ টি এইচ ই এসি তাহলে এই যে দিস দ্বিশব্দটা দিজ ই এসি দিজ এই দিসটা হলো এই দিস আই এস দিস মানে এই আর টি এইচ ই দিস মানে এই গুলি তাহলে এই যে দিস আর দিস দিসটা হচ্ছে সিঙ্গুলার এক বচন একটি জিনিস বোঝাতে দিস এই যে দিস ইজ আ পেন এটি হয় একটি কলম একটি জিনিস বোঝাতে ব্যবহার করা হয় আর ই টিএইচএসি দিস এটি একাধিক জিনিস বোঝাতে ব্যবহার করা হয় কিন্তু সামনের কাছের তাহলে এটা মনে রাখো দিস মানে এই এই দিস মানে হচ্ছে এই আর দোষ কথার অর্থ হচ্ছে ওই দোষ কথার অর্থ হচ্ছে ওই তাহলে দিস আর দোষ এটার মধ্যে কিন্তু এটাই ফারাক তাহলে দিজ কাছের জিনিস একটি কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় আর টি এইচ এসি দ্বিজ একাধিক জিনিস বোঝাতে ব্যবহার করা হয় কাছের একাধিক জিনিস এইগুলি এইগুলি হয় আমার কলম তখন কি হবে দিস আর মাই পেন্স আমি যদি বলি এইগুলি হয় আমার কলম তখন কি হবে দিস আর মাই পেন্স এইগুলি হয় আমার কলম তাহলে এখানে শব্দটা কী দিস শব্দটা তোমরা বলবে নাউনের বদলে এই পেন নামক নাউনের বদলে ব্যবহার করা হয়েছে এটা এন নাউন এই শব্দটা নাউনের বদলে ব্যবহার করা হয়েছে তাই এটি হচ্ছে একটি প্রোনাউন আর শব্দটা প্রোনাউনের কোন ভাগ নির্দেশ করার জন্য নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য পয়েন্ট আউট করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় পয়েন্ট আর প্রোনাউন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বা একে আর একটা ভাষা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলে কি প্রোনাউন এর অপর নাম এটাও কিন্তু নোট ডাউন করে রাখবে ডেমনস্ট্রেটিভ ডে মনস ট্রে টিভ ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কথার অর্থ হচ্ছে পয়েন্ট আউট করা তাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও একে বলে আর তাহলে কাছের জিনিস বোঝাতে যেহেতু দিস ব্যবহার করা হয় তাহলে দূরের জিনিস বোঝাতে কী ব্যবহার করা হয় দূরের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় দ্যাট কাছের জিনিসের একটার জন্য আমরা ব্যবহার করছি দিস কাছের জিনিসের জন্য একটার জন্য ব্যবহার করছি দিস আর একাধিকের জন্য ব্যবহার করছি দিস দিজ মানে এই দ্বিজ কথার অর্থ হচ্ছে এই আর এই দ্বিশ কথার অর্থ হচ্ছে এই গুলি এই গুলি এই দুটি কিন্তু কাছের জন্য ব্যবহার করা হয় কাছের জিনিসকে নির্দেশ করার জন্য তাহলে দূরের জিনিসকে নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয় দূরের জিনিসকে নির্দেশ করার জন্য দ্যাট ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট এক বোঝন একটা জিনিস বোঝাতে আমি বলছি ওইটি হয় একটি পাখি দ্যাট ইজ আ বার্ড দ্যাট ইজ আ বার্ড ওকে তাহলে আমি যদি বাক্যটাতে বলি যে দ্যাট ইজ দ্যাট ইজ আ বার্ড এটি হয় একটি পাখি তাহলে এখানে বার্ড শব্দটা দেখো বার্ড ইজ আ নাউন বার্ডটা হলো নাউন কোনো কিছুর নাম বোঝালে তো নাউন হয় ব্যক্তি বস্তু পশু পাখি নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব কিছুই নাউন হয় আর দ্যাট শব্দটা দ্যাট শব্দটা কিন্তু এই বার্ডের বদলে বসেছে তাহলে নাউনের বদলে বসেছে মানেই এটা হলো পি বা প্রোনাউন বাংলায় সর্বনাম বলে একে আর দ্যাট শব্দটা প্রনাউনের কোন ভাগ দ্যাট ইজ আ বার্ড আমি পাখিটাকে নির্দেশ করার জন্য বলে দিচ্ছি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে ওই পাখিটায় তাহলে নির্দেশ করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় পয়েন্টার প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটি বোঝাতে তখন দ্যাট ব্যবহার করবো আমরা আর দ্যাটের প্লুরাল ফর্ম কি বা বহু বচন কী বহু বচন হলো দোষ টি এইচ ও এসি দোষ মানে ওই গুলি দ্যাট মানে ওই দূরের একটি জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয় আর দূরের একাধিক জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয় দোষ দোষ মানে ওই গুলি আমি যদি বলি যে ওইটি হয় একটি পাখি তখন দ্যাট ইজ আ বার্ড কারণ দ্যাট একটি পাখিকে বলে দিচ্ছি আমি কিন্তু যদি একাধিক পাখিকে বলি দূরে আছে সেগুলো তখন বলবো যে দোজ আর দ্য বার্ডস ওকে নেক্স্ট চলে আসি আমরা প্রথমেই শুরুতেই চলে আসি দ্বিজের কী কী ব্যবহার আছে এই দ্বিজের দ্বিজের ব্যবহারগুলো কী কী তাহলে দ্বিজের কী কী ব্যবহার হয় কখন কখন আমরা দ্বিশটা ব্যবহার করতে পারি আমি তো বললাম যে দ্বিশটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার প্রোনাউন এটি কাছের জিনিস কাছের একটি জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় দিস কথার বেঙ্গলি মিনিং হলো এই এটি ওকে যেমন দিস মানে হচ্ছে এটি কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য এটি কিন্তু দিসটি ব্যবহার করা হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রেও এটা ব্যবহার করা হতে পারে দিসটা আর বস্তুর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হতে পারে একটা জিনিস কাছের একটা জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করা হয় কাছের একটা জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ দেখে নাও এটি হয় আমার কলম কি হচ্ছে দিস ইজ মাই পেন কী হয় দিস ইজ মাই পেন এখানে দিস ইজ মাই পেন এটি হয় আমার কলম আমি যদি বলি এই কলমটি হয় কালো তখন বলবো দিস পেন ইজ ব্ল্যাক এই কলমটি হয় কালো দিস পেন ইজ ব্ল্যাক ওকে তাহলে দিস ইজ মাই পেন একটা জিনিস এখানে বলে রাখি আমি চুলচেরা জিনিসগুলো যেহেতু হচ্ছে চুলচেরাই হোক এখানে এই বাক্যটা তো লক্ষ্য করো দ্বিশটা আই এস দিস ইজ মাই পেন এটা পেন নামক নাউনের বদলে বসেছে তাই দ্বিশটা হলো প্রণাউন প্রোনাউনের কোন ভাগ নির্দেশাত্মক প্রোনাউন বা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার প্রোনাউন কিন্তু দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো দিস পেন ইজ ব্ল্যাক এই কলমটি হয় কালো তাহলে এখানে কিন্তু এই দিস শব্দটা কিন্তু প্রনাউন নয় এখানে দিসটা হলো অ্যাডজেক্টিভ একটু খুব মাইন্ড চুলচেরা দেখতে গেলে কারণ এই যে পেনটা হচ্ছে নাউন নাউনের আগে কোন পার্শ্ব স্পিচ থাকে বলো তো নাউনের আগে হয় প্রিপজিশন থাকে না হলে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এখানে দিসটা হলো প্রিপোজিশন নয় দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওকে দিসটা এখানে কিন্তু প্রোনাউন নয় দিসটা হচ্ছে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ অ্যাডজেক্টিভ আর যে অ্যাডজেক্টিভ দিক নির্দেশ করার জন্য বা নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে দিশটা কিন্তু ডেমস্ট্রেটিভ প্রোনাউন নয় এটা হচ্ছে দিশটা ডেমোস্ট্রেটিভ তো তোমাদেরকে বলে রাখি ফর ইয়োর বেটার ইনফরমেশান এটা বলে রাখলাম আর লক্ষ্য করো দিস ইজ মাই হেড এটি হয় আমার মাথা তাহলে এটি হয় আমার মাথা দিস ইজ মাই হেড এখানে দেখো লক্ষ্য করো দিস ইজ মাই হেড এখানে হেডটা হচ্ছে নাউন নাউনের বদলে বসেছে শব্দটা দিশ শব্দটা এবং মাথাটাকে নির্দেশ করে দিচ্ছে তাই দ্বিশটা হলো এখানে পয়েন্টার প্রোনাউন আচ্ছা রাখছি বুঝতে পারলে এখানটায় একটা জিনিস লক্ষ্য করার মতো যে দিস এর পরে সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয় এবং ভাবটাও সিঙ্গুলার হয় এখানে দিশের পর ইস কেন বসলো দিশের পর ইস কেন বসলো দিশের পর তো আর বসতে হতো কিন্তু আর বসবে না এখানে কারণ দিসটা হচ্ছে এক বচন দিসটা হলো সিঙ্গুলার বা এক বচন তাই দিসে দিসের পরে ইজ বসবে ওকে তাই ভার্ভটাও ইজ বসলো এখানে ভার্ভটা হচ্ছে সিঙ্গুলার ইজ বসবে এক বছনে দিস ইজ যেমন দিজ দিস ইজ মাই হেড ওকে এটা এক বছনে এক বচন হলে দিসটা একটা জিনিস বোঝাচ্ছে বা একজনকে বোঝাচ্ছে একটা জিনিসকে বোঝাচ্ছে তাই এটার পরে ইজ নামক সিঙ্গুলার ভার্ভ হলো সহজ করে বোঝার চেষ্টা করো নেক্সট চলে আসি আমরা এ দ্বিজের ব্যবহার কি তাহলে আমরা দ্বিশের ব্যবহারটা পেলাম একটা জিনিসকে কাছের জিনিসকে বোঝাতে দিস আমরা ব্যবহার করব তাহলে দূরের জিনিসকে বোঝাতে কি ব্যবহার করব তখন ব্যবহার করবো দ্বীজ টিএইচ এসি দ্বিজ মানে হচ্ছে এইগুলি গুলি মানে কি এগুলি দ্বিজ মানে কথার অর্থ হচ্ছে এইগুলি কাছের একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দিস ব্যবহার করা হয় তাহলে কাছের তুমি দেখলে যে কাছে অনেকগুলো জিনিস রয়েছে তখন তুমি এই ডিএইচ এসি বা দিজ এটা ব্যবহার করতে পারবে যদি বলি আমি কারোকে দেখাচ্ছি তখন বলছি যে দিজ আর দিজ আর মাই ফিঙ্গার্স কাউকে বলছি যে দিজ আর মাই ফিঙ্গার্স এইগুলি হয় এগুলি হয় আমার আঙ্গুল। এগুলি হয় আমার আঙ্গুল। তখন যদি বলি এগুলি হয় আমার আঙ্গুল তখন দিসটা কিন্তু একাধিক জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে প্রথমেই দেখে নিই দ্বিজ টি এসি এই দিসটা কোন পার্শ্ব স্পিচ তোমরা বলবে দিজটা স্যার ফিঙ্গারের বদলে বসেছে ফিঙ্গারটা হচ্ছে নাউন তাহলে নাউনের বদলে বসেছে তাহলে এটা হচ্ছে প্রোনাউন পি আর ফিঙ্গারটা হচ্ছে নাউন নাউনের বদলে যে শব্দ বসে প্রোনাউন বলে প্রোনাউনের কোন ভাগ তোমরা বলবে স্যার দিস আর মাই ফিঙ্গার্স এখানে ফিঙ্গারগুলোকে পয়েন্ট আউট করার জন্য আঙ্গুলগুলোকে নির্দেশ করার জন্য এই দ্বিজ শব্দটা ব্যবহার করা হচ্ছে তাই এখানে দ্বিজটা হচ্ছে কি প্রোনাউন পয়েন্টার প্রনাউন প্রোনাউন আশা রাখছি বুঝতে পারলে আর দিশের পরে ভার্ভটা কিন্তু আর হবে আর প্রেজেন্টেন্সে আর হবে পাস পাস টেন্সে তো ওয়্যার হয় যদিও দিজ আর হয় ওকে ভার্ভটাও প্লুরাল হবে কিন্তু এটা মাথায় রাখার মতো যেমন দিশের পরে ইজ হচ্ছে দিজ ইজ ওকে কিন্তু দিশের যখনই প্লুরাল হয়ে যাচ্ছে দিজ তখনই দিশের পরে কিন্তু ভাবটাও প্লুরাল হয়ে যাবে দিজ আর ওকে দিজ আর মাই ফিঙ্গার্স আবার ফিঙ্গার হয়নি দেখো এখানে লক্ষ্য করো দিজ আর ফিঙ্গার্স এখানে লক্ষ্য করো নাউন্ডও লক্ষ্য করো ফিঙ্গার্স রয়েছে মানে একটা ফিঙ্গার তো ফিঙ্গার হয় একাধিক হলে একের বেশি হলেই ফিঙ্গার্স হয়ে যায় তাই এখানে প্লুয়েল হয়ে যাচ্ছে দিজ আর মাই ফিঙ্গার্স ওকে আমি যদি বলি যে এগুলি হয় পিঁপড়ে তখন কি বলবো দিজ আর অ্যান্ডস এই কলমগুলি হয় ভালো দিজ পেন্স আর গুড এই কলমগুলি হয় ভালো দিস পেন্সার গুড ভালো করে লক্ষ্য করো এর আগেও আমি বললাম এখানে কিন্তু এই দিশটা হচ্ছে যে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন নয় এই পেন নামক নাউনের আগে বসেছে এটাও কিন্তু ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন নয় এগুলো পয়েন্টের এক ধরনের কিন্তু এটা মাথায় রাখবে সবসময় যে ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের পরে ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের পর কোনো নাউন থাকবে না ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের পরে লিখে নাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না আর বা অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটি নাউন থাকবে যেমন দিসের পরে কি রয়েছে ডিসের পরে আর রয়েছে একটু সহজ করে একটু বলে দিই আমি আমি যদি বলি দিস ইজ মাই পেন এখানে সরি এটা নেই দিস ইজ মাই পেন এখানে দিশটা হচ্ছে পেনের বদলে বসেছে তাই দিশটা হলো প্রনাউন পি মানে প্রোনাউন আর এনটা হচ্ছে নাউনের বদলে বসেছে এবং নির্দেশ করার জন্য তাই এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কিন্তু এই বাক্যটাকে আমি যদি বলি যে দিস দিস পেন ইজ মাইন এই পেনটি হচ্ছে আমার এই কলমটি আমার এখানে এই যে শব্দটা এখানে কিন্তু এই শব্দটা নাউনের আগে বসেছে দিশটা নাউনের আগে বসেছে নাউনের আগে কোন পার্শ স্পিচ থাকে তোমরা বলবে স্যার অ্যাডজেক্টিভ থাকে এবং যে অ্যাডজেক্টিভ দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তাই এখানে দিশটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর এখানে টিএইচআ আইএস দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রো নাউন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এটি এটি হয় এটি হচ্ছে যে এটি হয় আমার কলম আর এই বাক্যটাতে এই কলমটি হয় আমার এই দুটোর মধ্যে ফারাক আছে ওকে এখানে দিশটা হলো প্রনাউন আর এখানে এই দিশটা হলো অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে রয়েছে চলে আসি আমরা তাহলে দিসের পরে তাহলে প্লুরাল নাউন এবং ভার্বটিও কিন্তু প্লুরাল বসবে তাহলে দিস আর দিস এই দুটোর মধ্যে তফাতটা কী হয়ে গেল দিস এবং দিস এই দুটোর মধ্যে তফাত হয়ে গেল যে এই দিশ আর ডিসের মধ্যে তফাৎ চারবার দেখে নিই কাছের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয় দিস আর কাছের একাধিক ব্যক্তি বা বস্তু কাছের একটি ব্যক্তি একটি ব্যক্তি এখানে একটিকে বোঝাতে একটি ব্যক্তিকে বস্তুকে বোঝাতে দিস ব্যবহার করা হয় আর একাধিক ব্যক্তি বা বস্তুকে ব্যবহার করতে কাছের দিস ব্যবহার করা হয় আর দিসের পরে সিঙ্গুলার ভার বসছে এবং নাউনটা সিঙ্গুলার নাউন বসছে যেমন দিস বয় স্টল যদিও এখানে এটা ইয়ে দেওয়া আছে দিস বয় এখানে দিসটা হচ্ছে কিন্তু ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয় ওরও যদিও বাচ্চাদেরকে শিশুদেরকে শেখানোর জন্য এভাবে শেখানো হয় এখানে শব্দটা বয়ের বদলে বসেছে তাই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এভাবেও বোঝানো যায় অনেক কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলে বলে দিলাম যে এখানে কিন্তু দিস বয় এখানে এই দিশটা কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা তারপরে লক্ষ্য করো এই দিস দিসের পরে কিন্তু প্লুরাল বসে নাউনটি যেমন দিস বয়েজ আর গুড এই ছেলেগুলি হয় ভালো এরপর লক্ষ্য করুন নাম্বার থ্রি দিসের পরে সিঙ্গুলার ভাব বসবে দিস ইজ মাই পেন এটি হয় আমার কলম কিন্তু ওটিএইচ এসি দ্বিজের পরে প্লুরাল ভাবটা বসবে ভাবটা প্লুরাল বসবে দিস আর মাই বুকস এই বইগুলি হয় আমার উভয়ই কিন্তু কাছের ব্যক্তি বা বস্তুকে ব্যবহার করা হয় দিস এবং দিস এই দুটোই কিন্তু কাছের ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় দিসটা একটা আর দিস হলো একাধিক জিনিসকে বোঝা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এরপর চলে আসি আমরা দ্যাট এরপর চলে আসি আমরা দ্যাট তাহলে দিজটা যেমন কাছের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হচ্ছিলো দ্যাটটা কিন্তু দূরের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয় দূরের যদি একটি জিনিস দূরের 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 যদি একটি জিনিসকে একটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তখন সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয় দ্যাট কথার অর্থ হচ্ছে ওইটি তাহলে দ্যাট কখন ব্যবহার করব। দূরের কোনো এক ব্যক্তি বা বস্তু বোঝাতে দ্যাট ব্যবহার করব আমরা যেমন ওইটি হয় একটি গাছ এই যে ধরো একটা গাছ দূরে আছে অনেক তখন আমি বলছি যে ওইটি হয় একটি গাছ তখন দিস ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো দ্যাট কারণ দূরের জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে দূরের একটি জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে দ্যাট ইজ আ ট্রি ওইটি হয় একটি গাছ আমি যদি বলি যে ওইটি হয় একটি পাখি তখন দ্যাট ইজ আ বার্ড ওইটি হয় একটি পাখি আমি যদি বলি যে দ্যাট ফ্লাওয়ার ইজ রেড ওই ফুলটি হয় লাল ওকে তাহলে একটি জিনিসকে নির্দেশ করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে এটি আর দোষ কখন ব্যবহার করব আমরা আর একটা জিনিস যে দ্যাটের পরে সবসময় কিন্তু ভার্ভটাও কি হবে ভার্বটাও সিঙ্গুলার হবে দ্যাটের পরে কিন্তু যে ভার্ভটা ব্যবহার করা হবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে দ্যাটের পরে যে ভার্ভটা ব্যবহার করা হবে সেই সিঙ্গুলার নাউন এবং ভার্ভটাও সিঙ্গুলার হবে যেমন এখানে দ্যাট ফ্লাওয়ার এখানে লক্ষ্য করো দ্যাট ফ্লাওয়ার ইজ রেড এখানে ফ্লাওয়ার্স করলাম না দ্যাটের পরে ফ্লাওয়ার করলাম কেন কারণ দ্যাটটা হচ্ছে দ্যাটের পরে নাউনটা যদি বসে তাহলে এক বচন হয় আর দ্যাটের পরে যদি ভার্ভ বসে সেটাও কিন্তু এক বচন হয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর দোষ কখন ব্যবহার করব একাধিক ব্যক্তি বা বস্তুকে দোষ মানে ওইগুলি যেমন দ্যাট মানে ওইটি দূরের একটি জিনিসকে একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে বা নির্দেশ করতে ব্যবহার করা হয় দোষটা ব্যবহার করা হয় দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে দূরের একাধিক দূরের একাধিক ধরো দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য কিন্তু দ্যাট দোষটা ব্যবহার করা হয় যেমন ওইগুলি হয় তারকা তখন কি বলবো দোজ আর স্টার্স দোজ তখন কিন্তু দূরে তারকাগুলো তারাগুলো কিন্তু দূরে রয়েছে তারকা এরা হচ্ছে স্টার সুপার স্টার এরকম স্টার তখন দূরের থেকে দেখাচ্ছি আমরা তখন দূরের থেকে দেখাচ্ছি বলে এখানে দোষ ব্যবহার করা হচ্ছে আর দোষের পরে যে ভাবটি হয় সেটি হচ্ছে প্লুরাল হয় বহু বচন হয় দোষের পরে আর হয় যেমন দ্যাটের পরে ইজ হয় দ্যাটের পরে ইজ সেরকম দোজের পরে কি হয় আর হয় প্রেজেন্ট টেন্সে ওকে পাঁচ টেন্সে হলে ওয়্যার হবে ওইগুলি হয় বাড়ি তাহলে তখন কি বলবো দোজ আর হাউজেস দোজ আর হাউজেস ওইগুলি হয় বাড়ি আমি যদি বলি ওই ফুলগুলি হয় লাল তখন দোজ ফ্লাওয়ার্স আর রেড তাহলে এখানে লক্ষ্য করার মতো যে দোজের পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ভ ব্যবহার করা হয় যে দোজের পরে যে ভার্ভটা বা নাউনটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু হবে প্লুরাল দ্যাট উইল বি প্লুরাল ওকে আমি যদি বলি যে আমি যদি বলি যে দোজ যেমন দ্যাট আমি যদি বলি দ্যাট ইজ আ বার্ড ওইটি হয় একটি পাখি তখন কিন্তু এই দ্যাট শব্দটা প্রোনাউন কারণ বার্ড নামক নাউনের বদলে বসেছে এবং নির্দেশ করার জন্য বসেছে বলে একে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন বলে ওকে এবং এরপরে যে ভার্ভটি হলো এর ভার্ভটি কিন্তু ইজ হয়েছে কারণ দূরের দ্যাটটা দূরের জিনিসকে নির্দেশ করা দূরের একটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এবং যার পরে ভাবটি কি হয় সিঙ্গুলার বা এক হয় দ্যাট ইজ প্রেজেন্ট টেন্সে ইজ আমি যদি বলি পাস টেন্সে ওটা ওইটা ছিল একটি পাখি তখন কি করবো দ্যাট ওয়াজ আ বার্ড কিন্তু আমি যদি বলি যে দোজ দোজ বার্ডস দোজ বার্ডস আর নাইস ওই পাখিগুলো হয় সুন্দর ওকে তখন কিন্তু দোষ মানে হচ্ছে একাধিক বস্তু বা এখানে একাধিক বার্ডকে নির্দেশ করা হচ্ছে একাধিক এবং যার পরে এই দোষের পরে যে নাউনটি হচ্ছে এখানে দোষটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদিও তো দোষের পরে যদি কোনো নাউন থাকে তখন সেটাও কিন্তু বহু বচন হবে এখানে বার্ডস রয়েছে দেখো লক্ষ্য করো বার্ডস দোজ বার্ডস এবং যার পরে যে ভার্ভটি থাকবে সেটি কিন্তু বহু বচন হবে আর তাহলে এখানে লক্ষ্য করলে যে দোষ ফ্লাওয়ার্স আর রেড ওখানে দোষ হয়ে গেছে ওই জন্য দোষ ফ্লাওয়ার্স হয়ে গেছে এবং আর হয়ে গেছে ভার্বটি এগুলো কিন্তু দোষের পরে কিন্তু প্লুরাল নাউন এবং ভাবটিও প্লুরাল হয় এটাও লক্ষ্য করার মতো নেক্সট আমরা চলে আসি দ্যাট বা দোষের মধ্যে তাহলে কি কি আমরা তফাতগুলো পেলাম কি কি আমরা এখানে পেলাম দ্যাট বা দোষ এক নজরে দেখে নিই দূরের একটি জিনিসকে একটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য দ্যাট ব্যবহার করা হয় দ্যাটের পরে সিঙ্গুলার নাউন বসে যেমন দ্যাট ইজ আর ট্রি এখানে ট্রি রয়েছে গাছটা ট্রি ট্রি হয়েছে কেন ট্রিজ কেন হয়নি কারণ একটা জিনিস দূরের একটা জিনিসকে নির্দেশ করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ওইটি হয় একটি গাছ আর যদি ভার্ভ হয় সেই ভার্ভটিও কিন্তু সিঙ্গুলার হবে যেমন আমি বলি ওইটি হয় একটি গাড়ি আমি দিক নির্দেশ করছি আঙুল দেখিয়ে বলছি যে দ্যাট ইজ আ কার তখন দ্যাটের পরে কিন্তু ইজ বসবে ভার্ভটাও কিন্তু সিঙ্গুলার হবে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দোষের পরে কিন্তু দূরের জিনিসকে দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য দোষ ব্যবহার করা হয় আর দোষের পরে যে প্লুরাল নাউন ব্যবহার করা হয় যেমন দোস আর বার্ডস ওইগুলি হয় পাখি অনেকগুলো পাখি রয়েছে তাই এখানে দোষ ব্যবহার করা হয়েছে আর দোষের পরে প্লুরেল ভার ব্যবহার করা হয় দোজ আর ডগস ওইগুলি হয় কুকুর দোজের পরে আর ব্যবহার করা হয় ওকে তাহলে দোজের পরে দোষ ব্যবহার দিস দ্যাট ব্যবহার করা হয় দূরের একটি জিনিসকে নির্দেশ করতে আর একের বেশি যখনই হয়ে যাবে দুই বা ততোধিক হয়ে যাবে তখনই কিন্তু আমরা দোষ ব্যবহার করব এবং দোষের পরে যে নাউনটি বা ভারটি হবে সেটাও কিন্তু এক হবে এই যে বোঝানো হলো এই বোঝানোগুলো দেখে তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করে নিয়ে আসবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইজ অর আর এবং সিঙ্গুলার অর প্লুরাল নাউন ওকে শূন্যস্থানে ইজ আর বা সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কোনটা ইজ বসবে না আর বসবে ওকে এটা তোমরা করে নিয়ে আসবে তোমাদের হোম টাস্ক রইল তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ছবি তুলে নিতে পারো বা বারবার করে দেখে লিখেও নিতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তাহলে বুঝতে পারবো যে তোমরা এই যে পড়ানোটা বুঝতে পারলে কি না আর কিছু ট্রান্সলেশন করে রাখবে ইংরেজিতে অনুবাদ করে রাখবে পাশে এখানে কিছু দেওয়াও আছে আর এইগুলো হচ্ছে হোম টাস্ক এগুলো হোম টাস্ক আর এগুলো হোম টাস্ক রইলো তোমাদের তাহলে এগুলো হোম টাস্ক রইলো হোমওয়ার্ক রইলো এইগুলো দিজ ইজ এবং আর দিয়ে শূন্যস্থান পূরণ করবে ওকে আর এইগুলো ট্রান্সলেশনগুলো করে রাখবে ইংরেজি অনুবাদগুলো এগুলো এগুলো তোমাদের হোম টাস্ক রইল এগুলো দেখবে যে এটি হয় একটি ঘর এখানে কি করা আছে দিস ইজ আ রুম দেওয়া আছে আর কি একটা করে স্পেশিফেন দেওয়া আছে এইটি একখানি বই তখন দিস ইজ আ বুক এইগুলি কলম তখন দিস আর পেন্স সেগুলি কুকুর দোজ আর ডগস তো সেগুলো দেখে দেখে এইগুলো ট্রান্সলেশনগুলো অনুবাদগুলো করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে আর অবশ্যই জানাবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে খারাপ হলে তো বেশি করে জানাবে আমি আই উইল ট্রাই মাই আই উইল ট্রাই মাই বেস্ট টু মডিফাই মাই সেলফ ওকে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব অবশ্যই আর যদি কোনো কোনো নতুন ক্লাসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবে আর এই কাজগুলো কিন্তু অবশ্যই তোমরা করতে পারছো কি করতে পারো নি সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে ক্লাসটা দেখার পর অবশ্যই এক্সারসাইজগুলো করে আমাকে দেখাবে আমি অবশ্যই তোমাদেরকে এগুলো চেক করে দেবো এবং সঠিক উত্তরটি হয়েছে এবং কেন হয়েছে সেগুলো কিন্তু তোমাদের বলে দেবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই প্লে লিস্টে যাবে এবং যদি অবশ্যই আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা যে বেলটা রয়েছে সে বেলটা ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দিন শুভ হোক